আপনি কিভাবে বুঝবেন যে আপনি ভিটামিনের অভাবে ভুগছেন? বিভিন্ন ধরনের সমস্যা আপনার শরীরে দেখা দিতে পারে, যেমন ধরুন হচ্ছে যে আপনি যদি অকারণে টায়ার্ড হয়ে যাচ্ছেন, বা আপনি একটুতেই যদি দেখা যাচ্ছে যে আপনার মন খারাপ হয়ে যাচ্ছে, বা বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো হচ্ছে যে আপনার মাথা ঘোরা, বুক ধরফর করা এবং মাড়ি দিয়ে রক্ত পড়া, চোখ শুষ্ক হয়ে যাওয়া, ঠোঁট শুকিয়ে যাওয়া এবং গায়ে জ্বালা পোড়া করা, এই ধরনের সমস্যাগুলি যদি আপনার দেখা যায় তাহলে আপনার মনে করতে হবে যে আপনার শরীরে ভিটামিনের ঘাটতি রয়েছে। ভিটামিনগুলো হচ্ছে যে কোন বয়সে আপনাদের কোন ভিটামিন দরকার। ভিটামিন আসলে হচ্ছে যে সব ধরনের বয়সেই আপনার ভিটামিনের ডেফিসিয়েন্সি থাকতে পারে, যেমন ছোট বাচ্চা থেকে শুরু করে অ্যাডোলেসেন্ট বা বয়ঃসন্ধিকালের বাচ্চারা, বা যারা হচ্ছে যে মধ্য বয়সে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু হাড়ের গঠন, রক্ত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিনের ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে। আমরা অনেক সময় জানি না যে আমরা ভিটামিনের ডেফিসিয়েন্সিতে ভুগছি কিনা, সেক্ষেত্রে প্রাধান্য এসেছে এসেনশিয়াল ভিটামিন হেলথ চেক। আপনার সুবিধার্থে আপনি আপনার প্যারামিটারগুলো দেখে নিতে পারবেন যে আপনার কোন ভিটামিনের ঘাটতি রয়েছে। এখানে হচ্ছে যে যদি আপনি মনে করেন যে আপনার ভিটামিনের ঘাটতি অনুসারে শুধুমাত্র খাদ্যাভ্যাস কিন্তু এক্ষেত্রে আপনাকে হয়তো সাহায্য নাও করতে পারে, সঠিক খাদ্যাভ্যাসের পাশাপাশি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি আপনার ভিটামিনের প্যারামিটারগুলো জেনে নেবেন এবং এর সাথে আপনাকে সাপ্লিমেন্টগুলো খেতে হবে। এই সুবিধাটা আপনি পেতে হলে প্রাভা হেলথে চলে আসুন, আমরা আছি প্রাভা হেলথে আপনার সাথে। আসসালামু আলাইকুম, আমি নূরে জান্নাত ফাতেমা, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েটিশিয়ান, কাজ করছি প্রাভা হেলথে। আমি কাজ করছি প্রায় 5 বছর হয় প্রাভা হেলথে আছে আপনাদের সাথে। এখানে আমি বিভিন্ন ধরনের রোগীদের ডায়েট প্ল্যান করে দিয়ে থাকি, এবং রোগী ছাড়াও যারা হচ্ছে ওজন বাড়াতে চায়, কমাতে চায়, বিভিন্ন শিশু আছে এবং যারা হচ্ছে যে গর্ভবতী মা এবং ল্যাকটেটিং মা আছে তাদের জন্য কিন্তু আমি ডায়েট প্ল্যান করে দিয়ে থাকি।